বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ ঘূর্ণিঝড় মোকাকে মোকাবিলা করার জন্য প্রস্তুত রাজ্যের দমকল দপ্তর, বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলির উপর জোর দিয়ে রাজ্য দমকল দপ্তর প্রস্তুতি সেরেছে বলে দাবি দমকলমন্ত্রী সুজিত বসুর। তাঁর দাবি, দমকল বিভাগ 82টি টিম তৈরি করেছে মোকার মোকাবিলায়, আর আগামীকাল থেকে দমকল বিভাগের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে প্রচার শুরু করা হবে বলেও জানান দমকলমন্ত্রী। আমাদের সমস্ত জায়গায় প্রস্তুত থাকবে, আর যদি আমরা টাইম টু টাইম যদি কোথাও ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে সঙ্গে সিএসসি কিংবা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের সাথে যোগাযোগ রেখে তারের আগুন, যেটা তারের কারেন্ট আছে সেই কারেন্টটাকে বন্ধ করবার পর যদি কোথাও সরাতে আমাদের লোকেরা সেটা সরিয়ে দেয়। জায়গায় কোস্টাল এলাকায় প্রচারের জন্য যে যেমন রাজ্য সরকারের যে প্রচার আছে যে ঝড়ের সময় যাতে কেউ ঘর থেকে না বেরোয়, দূরে সরে যায়, সেগুলো আমাদের ডিপার্টমেন্ট থেকে কাল থেকে সেটা শুরু হবে। আমরা বলেছি যেখানে কোস্টাল এলাকা ওইগুলোকে একটু বেশি করে নজর দিতে হবে। এছাড়া আমাদের বললাম যে পূর্ব মেদিনীপুর, আমাদের 224 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আর বিশেষ করে কোস্টাল এলাকাগুলো যেগুলো আছে দীঘা থেকে মন্দারমণি থেকে শুরু করে আমাদের সাগর থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলো আমরা ভালো করে মনিটর করবো, এবং কলকাতা শহরের বুকে যাতে কোথায় জল জমে যায়, হয়তো হেভি ডিউটি পাম্পের দরকার হয়, সেটাও আমরা সহযোগিতা করব কলকাতা কর্পোরেশনের সাথে সহযোগিতা রেখে আমরা চলব। সেই কোস্টাল এলাকায় আমরা 82টা টিম আমরা তৈরি করছি। এটা 82টা টিম প্রত্যেকটা, আমাদের টোটাল রাজ্যে এখন 156টা ফায়ার স্টেশন আছে, কিন্তু আমরা বিশেষ করে যেখান দিয়ে ঝড়টা যাওয়ার কথা হচ্ছে সেই জায়গাগুলোকে আমরা বিশেষ করে শক্তিশালী করার জন্যে প্রত্যেকটা ফায়ার স্টেশনকে আমরা অ্যালার্ট করেছি, কন্ট্রোল রুম আমাদের আছে, আর বিশেষ করে রাজ্যে যে কন্ট্রোল রুম করেছে তার সঙ্গে আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের যোগাযোগ রেখে